স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? জয়েন করেছে, নাবিল জয়েন করেছে, কেমন আছো তোমরা? স্যার ভালো আছি। নাবিল, শোনা যাচ্ছে আমাকে? স্যার আপনাকে তো শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তোমার আওয়াজ শুনতে পাচ্ছি, নাবিলেরটা শুনতে পাচ্ছি না। নাবিল, জাহিদুল ইসলাম জয়েন করেছে। জাহিদুল, শোনা যাচ্ছে আমাকে? ইয়েস স্যার, নাবিল একটা শুনতে পাচ্ছি না। নাবিল, কল ওভার ইন্টারনেট মানে ওকে, ঠিক আছে, আমরা ক্লাস শুরু করে দিব। প্রথমে স্ক্রিন শেয়ারিং এ যাচ্ছি। দেখো তো, আমার কম্পিউটারের স্ক্রিন দেখা যাচ্ছে নাকি? স্যার দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। ওয়েলকাম টু সাউথ এশিয়ান স্কুলস অনলাইন প্রেজেন্টেশন। তোমাদের সবাইকে সাউথ এশিয়ান স্কুলের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমাদের ক্লাস নিচ্ছি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় শিক্ষক হামিদুর রশিদ জাভেদ। নবম শ্রেণী, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। ষষ্ঠ অধ্যায়, রাষ্ট্র, নাগরিকতা ও আইন। নাগরিকতার ধারণা। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা রাষ্ট্রের ধারণা, রাষ্ট্রের সংজ্ঞা, রাষ্ট্রের উপাদান এবং রাষ্ট্রের কার্যাবলী সম্পর্কে জেনেছি। তোমরা অনেকে ক্লাসে ছিলে না, আজকের ক্লাসে আমরা জানব নাগরিকের ধারণা, নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য। প্রথমে আমরা জানবো নাগরিকের সংজ্ঞা।
রাষ্ট্র গঠনের একটি অন্যতম পূর্ব শর্ত হচ্ছে জনসমষ্টি। আমরা আমাদের বইয়ের 92 পৃষ্ঠা ষষ্ঠ অধ্যায়টি খুলে রাখি। 92 পৃষ্ঠা ষষ্ঠ অধ্যায়, নাগরিকের সংখ্যা। রাষ্ট্র গঠনের একটি অন্যতম পূর্ব শর্ত হচ্ছে জনসমষ্টি, জনসমাজ। যখন একটি রাষ্ট্র পূর্ণাঙ্গভাবে আত্মপ্রকাশ করে, তখন সেই রাষ্ট্রের জনসমষ্টি রাষ্ট্রের নাগরিক হিসেবে বিবেচিত হয়। রাষ্ট্রের সঙ্গে নাগরিকের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ, নিবিড়। রাষ্ট্রের নাগরিকদের দায়িত্ব এবং কর্তব্য জ্ঞানের উপর রাষ্ট্রের সফলতা এবং ব্যর্থতা নির্ভর করে। ল্যাটিন শব্দ সিভিক্স থেকে সিটিজেন বা নাগরিক শব্দের উৎপত্তি হয়েছে। পৌরনীতি পাঠের মূল বিষয়বস্তু হচ্ছে নাগরিকত্ব বা রাষ্ট্র। সাধারণত নাগরিক শব্দটি দ্বারা যারা নগরে বা শহরে বাস করে তাদেরকে বোঝায়। এক সময় যারা শাসন কার্যে সরাসরি অংশগ্রহণ করত তাদেরকে নাগরিক। রাষ্ট্রবিজ্ঞানের জন্য এরিস্টটল নাগরিকের সংজ্ঞায় বলেছেন, রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটল, আমরা ছবিতে দেখতে পাচ্ছি, ইনি হলেন এরিস্টটল। উনি নাগরিকত্বের একটি সংজ্ঞা দিয়েছেন। উনি বলেছেন, সে ব্যক্তি নাগরিক যে নগর রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে এবং শাসন কার্যে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। তাহলে এরিস্টটল বলেছেন যে শাসন কাজে অংশগ্রহণ করবে তারাই নাগরিক। আচ্ছা, আমরা তো এখন সবাই বাংলাদেশের নাগরিক, আমরা কি শাসন কাজে অংশগ্রহণ করি? কে বলতে পারবা? যে আমরা সবাই বাংলাদেশের নাগরিক, কেমন? বাংলাদেশে যে বিভিন্ন বিচার হয়, শাসন কার্য হয়, বিভিন্ন আইন আদালতে তোমার বিভিন্ন অপরাধীকে শাস্তি দেওয়া হয়, ওখানে কি আমরা পার্টিসিপেট করি? নাবিল, তোমার এরিস্টটল বলেছেন যে সে ব্যক্তি নাগরিক যে নগর রাষ্ট্রের প্রতিনিধিত্ব ও শাসন কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। ওকে, তাহলে উনি বলেছেন যে নাগরিকরা কি করে শাসন কাজে অংশগ্রহণ করে। আমরা করি কিনা শাসন কাজে অংশগ্রহণ? আমরাও তো নাগরিক বাংলাদেশের। কে বলতে পারবা? স্যার আমি পারবো। আচ্ছা বলো দেখি, আমরা করি কিনা? সবুজ, সবুজ রহমান, হ্যাঁ স্যার করি না? অ্যারিস্টটল বলেছেন, ওকে, যে ব্যক্তি নাগরিক যে নগর রাষ্ট্রের প্রতিনিধিত্ব ও শাসন কার্যে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। আচ্ছা, তাহলে উনি বলেছেন সে ব্যক্তি নাগরিক যিনি শাসন কাজে অংশগ্রহণ করবেন। আমরা কি শাসন কাজে অংশগ্রহণ করি? আমরাও তো নাগরিক, তাই না? আমরা করি কি না? আমরা করি না। যে তোমার বিভিন্ন আদালত আছে, হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, তোমার ম্যাজিস্ট্রেট কোর্ট আছে, জাজ কোর্ট আছে, হ্যাঁ, আমরা কি ওখানে পার্টিসিপেট করি? যে ওখানে যে তোমার বিভিন্ন অপরাধীকে, বিভিন্ন নীতি হত্যা, বিভিন্ন অপরাধের শাস্তি দেওয়া হয়, আমরা ওখানে পার্টিসিপেট, অংশগ্রহণ করি না। তাহলে আমরা কি করি? আমরা নাগরিক হিসেবে আমরা কি করি? যে তোমার, তুমি যে সংজ্ঞা দিয়েছেন ওটা হচ্ছে অনেক আগের সংজ্ঞা, এটা হচ্ছে একদম প্রাচীন গ্রিসের সংজ্ঞা, কেমন? ওই সময় প্রত্যেকটা তোমার রাষ্ট্র পরিচালিত হতো নগর রাষ্ট্র হিসেবে, এক একটা শহর এক একটা রাষ্ট্র,
এক একটা শহর এক একটা রাষ্ট্র, কিন্তু বর্তমানে আধুনিক রাষ্ট্র হচ্ছে আয়তনে অনেক বিশাল, আয়তনে অনেক বড়, তার সঙ্গে সবার অংশগ্রহণের সুযোগ নাই, সময় নাই, সুযোগ নাই, কেমন সবাই পার্টিসিপেট করতে পারে না। বর্তমানে নাগরিকের সংখ্যা বেশি, অনেক নাগরিক, তাই আমাদের কাজ হচ্ছে শুধু টিকা। সরকার যে সিদ্ধান্ত নেবেন, তার আমরা সমর্থন করা এবং সরকারের বিভিন্ন আদেশ, আইন, সংবিধানকে সম্মান করা, এতটুকু। রাষ্ট্রের আইন মেনে চলা, রাষ্ট্রের আইন মেনে চলবো, আর সরকার যেটা বলবে সেটাকে ইয়েস বলবো, এটাই হচ্ছে আমাদের নাগরিকত্ব। কেমন? হ্যাঁ স্যার। আচ্ছা, আমরা পরের অংশে যাচ্ছি। জামিল হাসান লিখবে না? বর্তমানে নাগরিকত্বের ধারণা, বর্তমানে নগর রাষ্ট্রের স্থলে জাতীয় রাষ্ট্রের উৎপত্তি হয়েছে। আধুনিক রাষ্ট্রসমূহ আয়তনে অনেক বড়, এখানে জনসংখ্যাও অনেক বেশি। নাগরিক সুবিধা সমূহ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সবাই ভোগ করি, কিন্তু এত বিপুল জনসমষ্টিকে শাসন কাজে অংশগ্রহণ করানো সম্ভব নয়। তাই নাগরিকত্ব প্রদানের ক্ষেত্রে জনগণের শাসন কার্যে অংশগ্রহণের যেহেতু সুযোগ নেই, তাই আমরা শুধু কি করব, আনুগত্য প্রদর্শন করব। আনুগত্য মানে সরকার যেটা করবে সেটাকে আমরা ইয়েস বলবো, আমরা হ্যাঁ বলবো, সরকারের বিভিন্ন সিদ্ধান্তকে আমরা সম্মানজনক ভাবে দেখব। এবং যারা রাষ্ট্রের রাজনৈতিক এবং অন্যান্য সুবিধা ভোগ করবেন তারাই হলেন নাগরিক। আমরা বর্তমানে নাগরিকত্বের ধারণা পেয়েছি। তাহলে নাগরিক হচ্ছে যিনি বা যারা একটি রাষ্ট্রে স্থায়ীভাবে বাস করবে, আর যারা রাষ্ট্রের আইন মানবে, সংবিধান মানবে, নিজের কর্মের মাধ্যমে রাষ্ট্রের প্রতি ভূমিকা পালন করবে এবং রাষ্ট্রে যে অধিকার আছে রাষ্ট্রের অধিকার সমূহ ভোগ করবে। নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি দায়িত্ব এবং কর্তব্য, আমরা যে নাগরিক সেই হিসেবে যে একটি রাষ্ট্রের প্রতি আমাদের দায়িত্ব আছে এবং কর্তব্য আছে। তাহলে আমি প্রথমে লিখেছি রাষ্ট্রের প্রতি আনুগত্য। নাগরিক হিসেবে আমাদেরকে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করতে হয়। আনুগত্য মানে হচ্ছে যে তোমার রাষ্ট্রের নির্দেশ মেনে চলা, আদেশ মেনে চলা, রাষ্ট্রের নিরাপত্তা, স্বাধীনতা, সার্বভৌমত্ব ইত্যাদির বজায় রাখার জন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে এবং চরম ত্যাগ করতে হবে। ওকে, এরপরে হচ্ছে প্রচলিত আইন এবং সংবিধান মেনে চলা। রাষ্ট্রের যে আইন আছে এবং সংবিধান আছে, আইন আর সংবিধান মেনে চলতে হবে এবং আইনের প্রতি সম্মান দেখাতে হবে। কেউ আইন অমান্য করলে সমাজে বিশৃঙ্খলা দেখা যায়, স্বাভাবিক জীবন নষ্ট হয়। তাই আমাদেরকে সুন্দর জীবন যাপন, শান্তি এবং শৃঙ্খলা রক্ষার জন্য আইন মানতে হবে।
এরপরে হচ্ছে সততা ও সুবিবেচনার সাথে ভোট দেওয়া। সততা আর সুবিবেচনার সাথে ভোট দেওয়া নাগরিক হিসেবে আমাদের একটি পবিত্র দায়িত্ব এবং কর্তব্য। এর ফলে সমাজে যোগ্য এবং উপযুক্ত প্রার্থীরা প্রতিনিধি হিসেবে নির্বাচিত হবেন, অযোগ্যরা এবং দুর্নীতিবাজরা সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে না যদি আমরা সততার সাথে এবং সুবিবেচনা করে ভোট প্রদান করি। এরপরে আছে যথাসময়ে কর ও খাজনা প্রদান। রাষ্ট্রীয় আয়ের প্রধান উৎস হচ্ছে যে নাগরিকের দেওয়া কর এবং খাজনা। আমরা যে বিভিন্ন ট্যাক্স দিই, জমির খাজনা দিই, এটি হচ্ছে একটি রাষ্ট্রের আয়, একটি রাষ্ট্রের ইনকাম। ওকে, রাষ্ট্রের প্রশাসনিক, প্রতিরক্ষা এবং উন্নয়নমূলক কাজে সরকারের অনেক টাকার দরকার হয়, আর আমরা যে কর প্রদান করি ওই করের টাকা থেকে সরকার তোমার এই যে বড় বড় ফ্লাইওভার, রাস্তা, যে সরকারি স্কুলের শিক্ষকদের বেতন, সরকারি মেডিকেলের ডক্টরদের বেতন, তোমাদেরকে ফ্রিতে বই দিচ্ছে, এসব টাকা আসে আমরা যে ট্যাক্স দিই ওই ট্যাক্স থেকে এবং আমরা যে খাজনা দিই খাজনা থেকে। এরপরে হচ্ছে রাষ্ট্রীয় কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করা। রাষ্ট্রের অর্পিত দায়িত্ব অর্থাৎ রাষ্ট্রীয় কাজ সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পাদন করা নাগরিকের কর্তব্য। সরকারের গৃহীত যে কোনো কাজ জনগণের কাজ, তাই আমাদেরকে নাগরিকদেরকে সততা, একাগ্রতা এবং নিষ্ঠার উপর সরকারের সফলতা, উন্নতি এবং অগ্রগতি নির্ভর করে। প্রতিটি শিশুই হচ্ছে রাষ্ট্রের নাগরিক, পিতামাতা তার অভিভাবক হিসেবে কাজ করেন, তাই সন্তানদের জীবন রক্ষার জন্য বিভিন্ন টিকা দেওয়া, সুস্থ সবল রাখা এবং নির্দিষ্ট সময়ে স্কুলে পাঠানো পিতামাতার দায়িত্ব। এতে করে সন্তান সুশিক্ষিত হবে এবং নাগরিক হিসেবে গড়ে উঠবে। পরিবার, সমাজ এবং রাষ্ট্রের কল্যাণে অবদান রাখতে পারবে একটি শিক্ষিত নাগরিক। এরপরে আছে সংস্কৃতির প্রতি শ্রদ্ধা। প্রত্যেক নাগরিককে নিজস্ব সংস্কৃতি, রাষ্ট্রীয় অর্জন, সফলতা এবং সবসময় দেশের মঙ্গল কামনা করতে হবে। সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। জাতীয় সঙ্গীত, জাতীয় ইতিহাস, জাতীয় বীর এবং মনীষীদের অবদানকে শ্রদ্ধা ভরে স্মরণ করতে হবে। এরপরে আছে পারস্পরিক শ্রদ্ধাশীলতা এবং বিশ্বাস। প্রত্যেক নাগরিককে একে অপরকে সহ্য করার ক্ষমতা থাকতে হবে, একে অপরকে শ্রদ্ধা করতে হবে, বিশ্বাস করতে হবে। ভিন্ন সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে, ভিন্ন মত মূল্যায়ন করতে হবে, প্রত্যেককে বিশ্বাস করতে হবে যে বৈচিত্র্যের মধ্যেই সৌন্দর্য নিহিত, তাই প্রত্যেকেই বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে। এরপরে আছে বাড়ির কাজ। ওকে, কিন্তু বাড়ির কাজের আগে তোমরা বলো যে আজকের ক্লাস সম্পর্কে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা। আমরা আজকে জেনেছি নাগরিক, নাগরিকের সংজ্ঞা এবং নাগরিকের বিভিন্ন দায়িত্ব কর্তব্য, এতটুকু জেনেছি, অল্প করে জেনেছি। কেমন নাগরিকের সংজ্ঞা, দায়িত্ব, কর্তব্য সম্পর্কে কারো কি কোনো প্রশ্ন আছে?
না স্যার না নেই ওকে কিন্তু আমার একটু প্রশ্ন আছে দেখি তোমাদের কতটুকু মনে আছে তোমরা কেউ লিভ করবে না কেমন একদম ইজি প্রশ্ন করব তোমরা পারবে এরকম এরপরে আমরা ক্লাস ফিনিশ করে দিব আমি যে অংশে যাব ওই অংশ থেকে প্রশ্ন করা হবে নাগরিকের ধারণা আচ্ছা এখন কে বলতে পারবা যে নাগরিক এর যে তোমার সিটিজেন শব্দটি এটি কি শব্দ থেকে এসেছে ল্যাটিন শব্দ থেকে ল্যাটিন শব্দ থেকে ওকে ল্যাটিন শব্দ থেকে এসেছে ভেরি গুড তোমরা তো অনেক অ্যাটেনটিভ দেখা যাচ্ছে ওই ল্যাটিন শব্দটা কি ওই শব্দটা বলো দেখি ইংলিশে একটা ল্যাটিন শব্দ ছিল বইতে সেটা সিটিজেন স্যার সিটিজেন আচ্ছা এই সিটিজেন শব্দটি এসেছে আরেকটি শব্দ থেকে ওই ল্যাটিন শব্দ ওইটা আগে শব্দটা ওইটা জানি কি সিভিক 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 ঠিক আছে তাহলে এই সিভিকস শব্দটি হচ্ছে ল্যাটিন শব্দ এই শব্দ থেকে ইংরেজি শব্দ সিটিজেন শব্দটি এসেছে সিটিজেন এসেছে ওকে ভেরি গুড ঠিক আছে তাহলে রাষ্ট্র সম্পর্কে যে রাষ্ট্রের যে সংজ্ঞা রাষ্ট্রের সংজ্ঞা দিতে গিয়ে অ্যারিস্টটল কি বলেছেন এখানে লেখা আছে সে ব্যক্তি নাগরিকে যে নাগরিকত্বের প্রতিনিধিত্ব এবং শাসন কার্যে সক্রিয় ভাবে অংশগ্রহণ করে ওকে নাহিম বলেছে আর কে বলতে পারবা স্যার এগুলো আমার প্র্যাকটিস করা লাগবে আসলে আমি আগের ক্লাসগুলো করিনি তো তাই আচ্ছা সবুজের একটু প্র্যাকটিস করতে হবে আর কে পারবে আর কেউ কি পারবে সাকিব জুনাইদ স্যার পারবো হ্যাঁ স্লাইডে আছে স্লাইড দেখে বলো আমরা পড়েছি বলেছেন যে ব্যক্তি নাগরিক সে ব্যক্তি নাগরিক যে নাগরিক নগর রাষ্ট্রে প্রতিনিধিত্ব এবং শাসন কার্যে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে ওকে ভেরি গুড সাকিব ঠিক আছে আমরা শিখে ফেলবো এটা কেমন কারণ আমাদের পরীক্ষায় আসতে পারে যে অ্যারিস্টটল নাগরিকত্ব সম্পর্কে কি বলেছেন জ্ঞানমূলকে আমাদেরকে ওরকম প্রশ্ন লিখতে হবে আমরা শিখে ফেলবো একদম আচ্ছা আর কেউ পারবে সাকিব বলো দেখি কি অ্যারিস্টটল কি বলেছেন নাগরিকত্ব সম্পর্কে অ্যারিস্টটল বলেছেন সে ব্যক্তি নাগরিক যে নগর রাষ্ট্রে প্রতিনিধিত্ব ও শাসন কার্যে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে ওকে ভেরি গুড ঠিক আছে তাহলে আমরা এখন একটু পরের অংশে যাচ্ছি এরপরে যাচ্ছি ওকে নাগরিক হতে হলে তোমার যে চারটি শর্ত আছে এগুলো কি হতে হবে পূরণ হতে হবে যে কোন একটি রাষ্ট্রে স্থায়ীভাবে বাস করতে হবে রাষ্ট্রের আইন মানতে হবে সংবিধান মানতে হবে নিজের কর্মের মাধ্যমে রাষ্ট্রের প্রতি ভূমিকা রাখতে হবে পালন করতে হবে এবং রাষ্ট্রের বণ্টনকৃত অধিকার ভোগ করতে হবে এই চারটি জিনিস একজন নাগরিকের মধ্যে আছে কেমন এই চারটি বিষয় কে বলতে পারবা এখন স্যার আমি রাষ্ট্রের সেবায় রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করা রাষ্ট্রের আইন ও সংবিধান মেনে চলা নিজের কর্মের মাধ্যমে রাষ্ট্রের প্রতি রাষ্ট্রের ভূমিকা পালন করা রাষ্ট্রের বণ্টনকৃত অধিকার ভোগ করা ওকে বণ্টনকৃত অর্থাৎ রাষ্ট্র যে অধিকার দেয় ওই অধিকার ভোগ করা রাষ্ট্র বর্তমান সময়ে আমাদের কি অধিকার দিচ্ছে জানো এই যে তোমার করোনা টিকা দিচ্ছে তাই না বই তো দিচ্ছে তোমাদেরকে বই দিচ্ছে তোমরা বই পাচ্ছ ফ্রিতে আমাদের অনেকগুলোই অধিকার দিচ্ছে হ্যাঁ আর বড়দেরকে তোমার যারা 40 এর উপরে যাদের করোনার বেশি ঝুঁকি আছে ওনাদেরকে ফ্রিতে বিনামূল্যে করোনার টিকা দিচ্ছে তাই না হ্যাঁ স্যার আর তারপর তোমাদের শিক্ষার্থীদের বিনামূল্যে বই বিতরণ করতেছে ঠিক আছে আর তোমাদেরকে ফ্রিতে বই দিচ্ছে হ্যাঁ আর যারা সরকারি স্কুলে পড়ে ওদেরকে বেতন দিতে হয় না মাত্র 10 টাকা মাসে বেতন দিতে হয় আর আমাদেরকে দিতে হয় 1,500 টাকা কেমন তাহলে ওই যে সরকারি স্কুলের যে টিচারদের বেতন দেয় কে রাষ্ট্র
সরকারি স্কুলে শিক্ষকদের বেতন রাষ্ট্র দেয় বলে, যারা তোমার সরকারি স্কুলে পড়ে ওদেরকে বেতন দিতে হয় মাসে মাত্র 10 টাকা। আর তোমার সরকারি মেডিকেলের ডক্টরদের ফি হচ্ছে মাত্র 10 টাকা। 10 টাকা দিয়ে তুমি এমবিবিএস ডক্টর দেখাইতে পারবা। কেন পারবা? কারণ ওই ডক্টরের টাকাটা দিচ্ছে সরকার। কেমন? তাহলে এই যে সুবিধা, তোমার 10 টাকা দিয়ে আমরা এমবিবিএস ডক্টর দেখাইতে পারি, 10 টাকা দিয়ে সরকারি স্কুলে পড়তে পারি, ফ্রিতে বই পাই, এসব। তারপর মেয়েরা তোমার বই পাওয়ার পাশাপাশি আবার টাকাও পায়, যেটাকে বলে উপবৃত্তি। কেমন? তাহলে যে এসব সুবিধা অধিকার আমরা ভোগ করি যে নাগরিক হওয়ার কারণে, সবাই কিন্তু পারে না। তোমার বিদেশ থেকে একজন আসলে এসব অধিকার পাবে না। কেমন? আমরা এই দেশে জন্মিয়েছি, আমাদের বাবা মারা এই দেশের ছিলেন, সেই জন্য আমরা এসব অধিকার পাচ্ছি। এরপরে আছে তোমার যে নাগরিক হিসাবে রাষ্ট্রের প্রতি আমাদের কি দায়িত্ব আছে আর কর্তব্য আছে। আমি একটু আগে তোমাদেরকে এই অংশটি বর্ণনা করে শুনিয়েছি, তোমাদেরকে বর্ণনা করতে হবে না, জাস্ট এখানে যে সংক্ষিপ্ত আকারে আছে এটা একটু আমাকে পড়ে শোনাতে হবে। স্যার আমি পড়ে শোনাবো? আচ্ছা ওয়েট এ মিনিট, কে বলেছো আরেকবার বলো। সবুজ রহমান? হ্যাঁ স্যার। ঠিক আছে দেখি পড়ে শোনাও। নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য। রাষ্ট্রের প্রতি আনুগত্য, প্রচলিত আইন ও সংবিধান মেনে চলা, সততা ও সুবেচনার সাথে ভোট দেওয়া, যথাসময়ে কর ও খাজনা প্রদান, রাষ্ট্রীয় কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করা, সংস্কৃতির প্রতি শ্রদ্ধা, পারস্পরিক শ্রদ্ধাশীলতা ও বিশ্বাস। ওকে ভেরি গুড সবুজ রহমান। আর কে পারবা? আর কেউ আছে? কি বলছে স্যার? যে সাহস করে বলো, দেখে দেখে বলো, নো প্রবলেম। দেখে দেখে পারলে মনে থাকবে পরীক্ষায়, দেখে দেখে পড়তে পড়তে এক সময় না দেখে বলতে পারবা। এই যে স্লাইড তোমাদের সামনে। স্যার আমি বলি তাহলে। জাহিদুল বলো দেখি। স্যার আমি বলি। হ্যাঁ হ্যাঁ জাহিদুল বললা। নাগরিক হিসেবে, জি স্যার বলো। নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি দায়িত্ব কর্তব্য, রাষ্ট্রের প্রতি অনুগত্য, প্রচলিত আইন ও সংবিধান মেনে চলা, সততা ও সুবিচারের সাথে ভোট দেওয়া, যথাযথ সময়ে কর ও খাজনা প্রদান, রাষ্ট্রীয় কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করা, সংস্কৃতির প্রতি শ্রদ্ধা, পারস্পরিক শ্রদ্ধাশীলতা ও বিশ্বাস। ওকে ভেরি গুড জাহিদুল এবং সবুজ রহমান। আর কে পারবা? স্যার আমি বলবো। সাকিব, সাকিব বলো দেখি। রাষ্ট্রের প্রতি অনুগত্য, প্রচলিত আইন ও সংবিধান মেনে চলা, সততা ও সুবিবেচনার সাথে ভোট দেওয়া, যথাসময়ে কল ও কাছনা প্রদান, রাষ্ট্রীয় কাজে সুষ্ঠুভাবে সম্পাদন করা, সংস্কৃতির প্রতি শ্রদ্ধা, পারস্পরিক শ্রদ্ধাশীলতা ও বিশ্বাস। ওকে ঠিক আছে ভেরি গুড। আচ্ছা তোমরা এখানে পার্টিসিপেন্ট এখন 4 জন, সবুজ রহমান, জাহিদুল, জামিল হাসান আর সাকিব। তোমরা ক্লাস 8 এ কি আমাদের স্কুলে ছিল নাকি নতুন? আমি নতুন। সাকিব নতুন, তারপরে নাহি নতুন, আমি নতুন। ঠিক আছে, আর বাকিরা জামিল আর জাহিদুল? আমি জাহিদুল আর কি নতুন স্যার, নাহি নতুন। আর কোন কথা শুনি নাই, কোন রেসপন্স শুনি নাই। ওকে ঠিক আছে, আমরা বাড়ির কাজটি লিখে নিই, তোমাদের অ্যাপসে দিয়ে দিব বাড়ির কাজ। এখান থেকেও আমরা জেনে নিই যে নাগরিক কারা, নাগরিক বা নাগরিকত্ব সম্পর্কে অ্যারিস্টটল কি বলেছেন। কেমন? এই দুইটা শিখবো আমরা, উপরের দুইটা শিখবো, নাগরিক কারা, নাগরিকত্ব সম্পর্কে অ্যারিস্টটল কি
কি বলেছেন সেটা কেমন বাড়ির কাজ করে আমরা আমাদের স্কুলের অ্যাপসে কি করব আপলোড করব আমরা অ্যাপসে বাড়ির কাজ দিতে জানি সবাই হ্যাঁ স্যার ঠিক আছে অ্যাপসে দিয়ে দিবা আচ্ছা ওকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ক্লাস এখানে শেষ করছি সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম ভালো থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম আগামী কাল আবারো দেখা হবে এই অধ্যায়ে স্যার আসসালামু আলাইকুম পরের অংশ নিয়ে ওয়ালাইকুম আসসালাম স্যার আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ